ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রংবেরঙের সবাইকে স্বাগত। আজকে রান্নাঘর থেকে আমার ব্লগটা আমি শুরু করলাম। শুভ নববর্ষ সবাইকে, খুব খুব ভালো থাকবেন, হাসি খুশি থাকবেন, আনন্দ থাকবেন, বছরটা যেন সবার ভালো যায়, রোগমুক্ত বছর, তাই তো, একদম রোগমুক্ত বছর। তা আজকে তো শনিবার, যেহেতু বছরের প্রথম দিন, বড়দের আমার প্রণাম, ছোটদের আমার অনেক অনেক ভালোবাসা, দূর দূরান্তে যে যেখানে থাকুক আমার পরিবারের সদস্য, পরিবারের সদস্য ছাড়াও যারা আছে প্রত্যেকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা। জেনারেটারের আওয়াজ আসছে, ঘের 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 আওয়াজ, জেনারেটার লোডশেডিং যথারীতি। কালকে 5 বার লোডশেডিং হয়েছিল, তার মধ্যে তো পাম্পটা খারাপ হয়েছিল, ট্যাঙ্কিতে জল ছিল না, তারপরে সেই ওইটা ঠিক করা হলো। ঠিক করার পরও তারপরে সেই জলটা লাকিলি ভরা হয়ে গেছে, তারপর তো লোডশেডিং। রাত্রিবেলায় 2 বার গেছে কারেন্টে, 3 তলার ওই কাকিমা বাবা সব কালকে রাত্রে ছাদে শুয়েছে, 3টের সময় সবাই সবার শুয়েছে বিছানা, ইট দিয়েছে বিছানা, তো আগুন, টেম্পারেচার তো 41। তাহলে যাই হোক, এভাবে শুরু হলো। আজকেও গরম, বেশ গরম, সকালে পুজো পাঠ সব সেরেছি, সেরে রান্নাঘরে এসেছি। এখন এখানে আমি ব্যাক ক্যামেরা ইয়ে করতে হবে, আপনাদের পোস্টটা অন করে ইয়ে করতে হবে, লোডশেডিং তো আলোও দেখাতে পারবো না। এই যে নাইটিটা ছিল ঘরেই, জামা নাইটি, এটা পাওয়া নাইটি, নাইটিটা ভাঙলাম, কী রান্না করবো দেখছি। আজকের দিনে তো আমাদের তিতে খেতে হয়, তিতে বা ডিমা শাক, এই আর টক ডাল, নীলের ঘরে যে আমটা দিয়েছিলাম সেই টক ডাল, এগুলো খেতে। এই আপনাদের সঙ্গে কথা বলতে হতে কারেন্ট এসছে, এই যে এই ঘরে বিছানার চাদরটা পেতেছি, দেখুন চাদরটা, এই চাদরটা গিফট দিয়েছে আমার এক দিদি, গিফট পাওয়া, দেখুন এই চাদরটা, শান্তিনিকেতনের চাদরটা, সর মাম সর, এই যে পাটিকে ডিজাইন পাটিক, ভেতরটা ক্র্যাক পাটিক, আর এই হচ্ছে, এটা হচ্ছে এই ঘরের চাদর, এটা পুরীর কোটকির পুরীর চাদরের আমার ফ্যাসিনেশন আছে, খুব পছন্দ করি নিত্য নতুন ঘুরিয়ে চাদর পাততে। আর ঘরের মধ্যে যদি বিছানাটা বেশ সুন্দর থাকে না, ঘরের লুকটাই পুরো চেঞ্জ হয়ে যায়, খুব ভালোও লাগে আমার ঘুরিয়ে ফিরিয়ে চাদর পাততে। দেখি আপনাদের সঙ্গে দেখি শেয়ার করি, এই কাটতে বসেছিলাম, কাটতে বসেছিলাম, তারপর মনে পড়লো আজকে তো ভিডিওটাই অন করলাম না, বছরের প্রথম দিন বন্ধুদের সঙ্গে সরাসরি দেখা করব না, তাই চলে আসলাম। এই যে কাটতে বসেছি বটি নিয়ে যথারীতি, এইটা কিমা শাক, এখানে আছে চিচিঙ্গা, এটা আছে কাঁচা লঙ্কা, এই যে কাঁচা লঙ্কা আছে, কুমড়ো, আলু, এই যে আম, দুটো ফুলকপি আছে, এই যে একটা ফুলকপি দুটো, এখানে আছে উচ্ছে। দেখি কি রান্না করি দেখি, আগে শাকটা কেটে নিই, শাকটা কেটে নিয়ে আসছি, এই শাক কাটতে অনেক টাইম লাগে, কতটা কি পারি, গরম খুব ভাল লাগছে না, শরীরটাও ভাল লাগছে না, দেখি কতটা কি শাকতে পারি, আসছি। রান্না বান্না হয়ে গেছে, এই মেয়ের ঘরে এসে সব ঢুকেছি, আজকে তো অনেক, দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই বলবে না, তুই বদমাশ, বলবে না, বলবে না, ভাল লাগছে না, কিছু রান্না করিনি, ডাল আর এই যে গিমা শাক আর ওই ফুলকপি আলুর ডালনা, ভেবেছিলাম আমের টকটা করবো, আর ইচ্ছা করছে না, মানে এত ইয়ে না, রোদের তাপ পাচ্ছি না, তাড়াতাড়ি করে চলে এসছে একটু রান্নাটা শেয়ার করি। তা এই যে এখানে ডাল আছে, কাঁচা মুগ ডাল করেছি অল্প করে, এই যে গিমা শাকটা করেছি, টক ডালটা আমাদের খেতে হয়, আমাদের নিয়ম যে গিমা শাকও খেতে হয়, তো গিমা শাকটা করেছে, টক ডালটা শরীরটা জুত দিচ্ছে না, ওটা আর করতে পারলাম না। এই যে কাঁচা লঙ্কা দিয়ে ফুলকপি আলুর ডালনা করেছি, ওপরে ঘি ছড়িয়ে দিয়েছি, খেতে কিন্তু ভালো হচ্ছে। আর এখানে ভাত আছে, মেয়ের আজকে শনিবার, ও এখন ল্যাত খাচ্ছে, শনিবারে ও ল্যাত খায়, বলে আমি ল্যাত খাবো, জানি না বাবা, আমাদের সময় শুধু ল্যাত প্যাত ছিল না কিছু,
শনি রবিবার পেট ভরে লেট খায়, এমন একটা চিৎকার করতো লেট খাওয়া বেরিয়ে যেত। আমার মা লেট খাওয়া, হয়তো কোনো পাশের বাড়িরই কোনো মেয়ে এসছে একটু কথাবার্তা বলছে, হয়তো সে একটুখানি সময়টা একটু বেশি নিচ্ছে, যতক্ষণ থাকার কথা তার থেকে বেশি থাকছে। রান্নাঘর থেকে ওনার আমি বুঝতে পারি, এখন আস্তে আস্তে করে পারদ বাড়ছে, বাসনের আওয়াজ বেড়ে যায়, মানে বিরক্তি অসন্তুষ্ট, অতক্ষণ ধরে কথা বলছি এরকম করতে থাকতো, ল্যাদ খাওয়া। তা সে যাই হোক, গেল সেই সমস্ত স্মৃতি তো এখনো মনে পড়ে। বছরের প্রথম দিন ভালো থাকবেন, আনন্দ করার আনন্দ করবেন, গিয়ে করতে গেলেও বিকেলে, বিকেলে যে করবেন, বেরোবেন যে একটু ঘুরু ঘুরু করবেন, বিকেলেও যা ইয়ে থাকে, রোদটুকু থাকে না, রোদটুকু থাকে না কিন্তু গুমোটটা থাকে বাবা, ঘরেও যা একটু ফ্যানের তলায় বসা যায়, কোনো হাওয়া নেই কিছু নেই। যাই হোক, সবার ভালো হোক, সবার মনস্কামনা পূরণ হোক, মানে রোগ ব্যাধি থেকে অন্তত একটু ভগবান রেহাই দিক সবাইকে। তাহলে আজকে আমরা রাখছি, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে, ভালো থাকবেন, টাটা।